কাঁচামালের দাম বাড়াকে ওষুধের দাম বাড়ানোর অজুহাত হিসেবে দেখানো হলেও বিপণন বা মার্কেটিংয়ে কোম্পানিগুলো খরচ করে সিংহভাগ টাকা। অভিযোগ আছে, ব্যবস্থাপত্রে ওষুধ লিখলে চিকিৎসকদের নগদ অর্থসহ নানা সুবিধা দেয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। বিশেষজ্ঞরা বলছেন, তাদের আগ্রাসী বিপণন নীতির কারণে স্বাস্থ্যসেবার পরিবেশ নষ্ট হচ্ছে, রোগীরা পড়ছেন চরম অস্বস্তিতে। বেআইনি ও অনৈতিক এসব কর্মকাণ্ড একদিকে যেমন চিকিৎসকদের ভাবমূর্তি নষ্ট করছে, অন্যদিকে বাড়াচ্ছে চিকিৎসা খরচ। ঔষধের কাঁচামালের 98% আমদানি করতে হয়। ডলারের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে উৎপাদন খরচ, তাই বাড়ানো হচ্ছে ঔষধের দাম। আসলেই কি কাঁচামালের দাম এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়া ঔষধের দাম বাড়ার মূল কারণ? তারই অনুসন্ধানে ডিবিসি নিউজ যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত দুটি জায়গার একটি রয়েছে শুধু ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল রাখার জন্য, যাতে 300 মোটরসাইকেল রাখা সম্ভব। আর প্রতি মাসে 250 টাকা করে ভাড়া দেয় বিভিন্ন ঔষধ কোম্পানি। সেখানেও জায়গা হয় না বলে অন্য পার্কিংটিতে রাখা হয় অন্তত 100 মোটরসাইকেল। অর্থাৎ হাসপাতালটিতে প্রতিদিন ঔষধ কোম্পানির 400 প্রতিনিধি ভিজিটে আসেন। 850 বেডই এখন আমাদের চালু আছে, তার মধ্যে কিন্তু প্রায় 1000 মতো রোগী আছে। 850 শয্যার এই হাসপাতালে সব মিলিয়ে প্রতিদিন 2000 রোগী সেবা নেন। অর্থাৎ প্রতি 5 জন রোগীর বিপরীতে একজন ঔষধ কোম্পানির প্রতিনিধি যান সেখানে। হাসপাতালের ভেতরে চিকিৎসকদের প্রত্যেকটি রুমের সামনে 7 থেকে 8 জন ঔষধ কোম্পানির প্রতিনিধি থাকেন। চিকিৎসকের রুম থেকে রোগী বের হওয়া মাত্রই প্রায় ঝাঁপিয়ে পড়েন তার ব্যবস্থাপত্রের ছবি তোলার জন্য। তবে ডিবিসির ক্যামেরা দেখে অনেকে সটকে পড়েন। রোগীরা বলছেন বিষয়টি তাদের জন্য চরম বিব্রতকর ও লজ্জার। আমি ডক্টর দেখাইছি, আমি প্রেসক্রিপশন নিয়ে যাব, এখন তারা এসে আমারটা ছবি তুলতেছে, সিরিয়ালি ছবি তুলবে, এটা বিরক্তকর না? এটা তো আমার পার্সোনাল, এটা তারা দেখবে কেন? এটাকে তো কখনো সাপোর্ট করা যায় না, এটা একটা লজ্জাজনক ব্যাপার আছে, ইসলামিক কিছু ব্যাপার আছে। ছবি তোলার কারণ হিসেবে জানা গেল, বেশিরভাগ চিকিৎসকের সাথে ঔষধ কোম্পানির রয়েছে আলাদা চুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী কোম্পানির ঔষধ তারা লেখেন কিনা প্রতিনিধিদের তার প্রমাণ দিতে হয় অফিসে, আর তাই ব্যবস্থাপত্রে ছবি তোলার এই প্রতিযোগিতা। প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর না, সে যে লিখবে তাকেই দিবে, এটা কোনো কথা। 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দিচ্ছে একটা প্রোডাক্টের জন্য। অনেকের মনে করেন গাড়ি সার্ভিস দেওয়া আছে, সবসময় 24 ঘন্টা গাড়ি নিয়ে যাচ্ছে যাচ্ছে, সব কিছুই দিচ্ছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের একটি প্রতিবেদনে উঠে এসেছে, কোম্পানিগুলোর 58% কর্মী মার্কেটিং এবং বিতরণের পেছনে কাজ করেন, মোট আয়ের 27% ব্যয় হয় তাদের পেছনে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড পুরো চিকিৎসক সমাজের ভাবমূর্তি নষ্ট করছে। আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জা পাই। নিউট্রিয়েন্টের নামে যে অনেক ধরনের জিনিস বাজারে চলছে, এবং এটা শোনা যায় যে এগুলা প্রতিটা ডিব্বা প্রতি আসলে টাকা দেওয়া হয়। যাদের দ্বারা তাদের বেশি ইনকাম হয় তাদেরকে তারা আলাদাভাবে দেখে, তাদেরকে এমন কিছু নেই। আমি গাইবান্ধায় দেখেছি একজন কনসালট্যান্ট একটা গাড়ি তাকে কিনে দিয়েছে একটা এরকম প্রতিষ্ঠান। এখন এটা অনৈতিক, আমার প্রফেশনাল এথিক্স ডাজন্ট পারমিট এনি এন্টাইসমেন্ট উইথ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ অর উইথ দ্য ডায়াগনোস্টিক সেন্টার্স অর উইথ এনিবডি এলস। পিছনে লেগে থাকে ডক্টরদেরকে, ওষুধ বেশি করে প্রেসক্রাইব করার জন্য তাদের ওষুধ, এবং নির্দিষ্ট পর্যন্ত ওষুধ তাদের প্রেসক্রাইব করার জন্য তাদের উপর চাপ প্রয়োগ করে। আর সব ওষুধই কিন্তু প্রয়োজন, শারীরিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে তো বিশাল একটা কস্ট আছে, এবং সেই কস্টটা নিশ্চয়ই ওষুধের প্রাইসের উপরে যেয়ে পড়ছে, এবং আমাদেরকেই সেই প্রাইসটা দিতে হচ্ছে। এই বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা গেলে ঔষধের খরচ আরও কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।